রেজওয়ান হোসেন আপনি লিখেছেন, নাটকের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী মেসেজ পৌঁছানো কি জায়েজ আছে? সেখানে যদি কোনো হারামের আপনার মুখোমুখি হতে না হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, অর্থাৎ এটি শর্ত সাপেক্ষে জায়েজ। যদি কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া আপনি কারোর কাছে নাটকের নাটিকার মাধ্যমে ছোটো ছোটো এর মাধ্যমে কোনো জিনিস পৌঁছে দেন, সেখানে ধরুন মানুষের চোখের গুণা হতে পারে, মিউজিক আছে, এরকম কিছু যদি থাকে তাহলে সেটা হারাম হবে। আর সেটা যদি না থাকে এবং জাস্ট কোনো ভালো জিনিসকে আপনি তুলে ধরলেন, সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, পরিবারকে দিনের পথে আনার উপায় বলবেন, গার্ডিয়ান কিন্তু ছেলে মেয়ের কথা শুনতে চায় না। গার্ডিয়ান যদি ছেলে মেয়ের কথা না শুনতে চায়, সেক্ষেত্রে গার্ডিয়ানকে অন্য সিনিয়রদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বড় এবং সিনিয়রদের মধ্যে যারা ভালো মানুষ তাদের সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। নিজেরা বোঝাবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে দুর্ব্যবহার করা, মন্দ আচরণ করা বা তাদেরকে কষ্ট দেয়া, আঘাত দেয়া, এটা কিন্তু জায়েজ হতে পারে না। এরপরে তাসিম আখতার আপনি লিখেছেন, আমার বোন খারাপ কাজে জড়িত, আমি তাকে অনেক সতর্ক করেছি, সে মাননি, আমি এখন কথা বলি না, এটা কি আত্মীয়তা ছিন্ন হিসাবে গণ্য হবে? বোন তাসলিমা, আপনার বোন যদি ভুল পথে থাকেন, আপনি তাকে সতর্ক করার জন্য অভিমান করে মন্দ কাজের বিরুদ্ধাচরণের অংশ হিসাবে আপনি তার সাথে কথা না বললে, সম্পর্ক ছিন্ন করলে, সেটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে বিবেচিত হবে না, কারণ আপনি তার সতর্ক করবার জন্য, সংশোধন করবার জন্য অন্যের প্রতি ঘৃণার জায়গা থেকে আপনি এমনটি করেছেন এবং এটি তার শাসনের অংশ। যদি কোনো কারণে তিনি দীর্ঘদিনও আপনি চেষ্টা করেছেন বিভিন্নভাবে, কোনোভাবেই তাকে ফেরানো গেল না, আল্লাহ না করুন, তারপরেও আপনি তার সাথে দীর্ঘকাল বা অনন্তকাল কথা বলে থাকলেন না, সেটা আবার জায়েজ হবে না। এটা হলো শাসনের অংশ হিসাবে, অভিমানের অংশ হিসাবে তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলে সেটি জায়েজ হতে পারে, যে তাতে করে সে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে। ইউসুফ আলী আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে চাই কিন্তু কয়েকদিন পড়ার পরেই আবার শয়তান ধরে, আবার শুরু করি, এই অবস্থায় আমি কী করতে পারি একটু বলবেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন ভাই ইউসুফ। আপনি সালাতের গুরুত্ব নিয়ে অনেক বক্তব্য আছে, সে বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন এবং খুব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে যদি আপনি সে বক্তব্যগুলো শুনেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি সালাতের প্রতি মনোযোগ আসবে। সেই সাথে আপনি নিজের সঙ্গে যে আপনাকে সংগ্রাম করতে হবে, নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করতে হবে যে কোনো অবস্থাতে সালাত যেন না ছুটে, এবং এমন পরিবেশে থাকতে হবে যে পরিবেশে আপনার সালাত আদায় করা সহজ হবে, সবাই যেখানে সালাত আদায় করে ইনশাআল্লাহ আপনার জন্য সালাত আদায় করা তখন সহজ হবে, যদি আপনি পরিবেশটাকে, সালাতের পরিবেশটাকে নিজের পরিবেশ বানিয়ে নিতে পারেন, অর্থাৎ নিজে যদি সালাতের পরিবেশ, নামাজের পরিবেশের মধ্যে থাকেন, নামাজের সাথে থাকেন।